ये हम हैं, ये पैंडल है, यहाँ पर पार्टी हो रही है। सो बेसिकली आज के मोगरा एसेछि सरस्वती पूजा से घूरबो बोले আর এরা সব মগরার লোক। শ্যাম রায় ফ্রম বৈদ্যবাটি। তো এরা সব আমার আগের কলেজের মানে বন্ধুরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ 30,000 টাকা জব পেয়েছে, দেখে রাখো কেউ কোনো মেয়ে যদি থাকে, ঠিক আছে? এনিওয়েজ আমরা ঘুরে দেখাচ্ছি তোমাদের, চলো। মগরায় তো শুনেছি খুব ভালো পুজো হয়, তো আমরা যে কোথায় কোথায় ঘুরবো বেসিক্যালি? কোলায় আছি, বাগাটি, জয়পুর। জয়পুর? হ্যাঁ, জয়পুর তো রাজস্থানে জানতাম না, মগরা তো একটা, মগরা তো জয়পুর আছে, ঠিক আছে? তো হেভি হেভি প্যান্ডেল তোমরা দেখতে পারবে, আমি তোমাদের দেখাবো, কোনো অসুবিধা নেই, চলো। হ্যালো, এখন ঢুকছি একটা প্যান্ডেলের ভিতরে, তোমাদের দেখাচ্ছি। কোলা ঐক্য সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে দেখো, মানে দুর্গাপূজা এরকম তোমরা প্যান্ডেল দেখো, তো এখানে সেরকমই প্যান্ডেল হচ্ছে ভাই। সিরিয়াসলি খুব খুব সুন্দর করেছে প্যান্ডেল, খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ উপরে আজ তোমাদের ঠাকুরটা দেখাই, ধরো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এরকমই প্যান্ডেল পরিক্রমা করার জন্য। শ্যাম শ্যাম পারবি করছে, শ্যাম পারবি করছে, পারবি পারবি। কি বাড়ির লোক কি করছে? সানগ্লাস হারিয়ে দিয়েছে বাড়ির লোক দাদা, কিছু বক্তব্য? আচ্ছা, আমাদের এই সৌভিক কিন্তু খুব দাদার ফ্যান, ঠিক আছে? দাদা মানে ইন দ্য সেন্স অনেক রকম দাদাই আছে আমাদের মানে বাংলায়, ঠিক আছে? তো সৌরভ দার ফ্যান আর কি, সৌরভ গাঙ্গুলি আর কি, তাই তো? তো তোমার কিছু বক্তব্য বলো। জাস্ট এনজয়, লেটস এনজয়, জাস্ট এনজয়, লেটস এনজয় দ্যাট, নাইন উই আর এনজয়িং নাও। বাত আসি নেই, ঘুরছি খুব মজা হচ্ছে, চলো। গাইজ আরেকটা প্যান্ডেলে ঢুকছি, গাইজ কবরস্থান। তো এখানে থিম পুজো হয়েছে বেসিক্যালি, অ্যান্ড অনেক রকম পুতুল রয়েছে। গাইস একটা অপূর্ব প্যান্ডেলে চলে এসেছি, মানে এতটা সুন্দর করেছে তোমাদের দেখালাম, জাস্ট দেখো পুরো সিনারিক ভিউ দিলাম তোমাদের, আর তো তোমরা ভিডিও দেখেছই যে কতটা সুন্দর হয়েছে আর কি। অ্যান্ড মানে জাস্ট কাজগুলো খুব নিখুঁতভাবে করা, তো মগরায় এত সুন্দর সরস্বতী পুজো তোমরা অবভিয়াসলি ভিজিট করবে। যারা জানো না যে মগরায় কত সুন্দর পুজো হয়, তো অবভিয়াসলি খুব সুন্দর পুজো হয়, আর এতটা সুন্দর থিম পুজো হয় যেখানে অনেক মানুষ অনেক দূর থেকেই আসে, তো তোমরা অবশ্যই ভিজিট করবে যারা জানো না, আর যারা জানো তারা তো অবভিয়াসলি ভিজিট করেছো, তারা এনজয়ও করেছো। আর এত সুন্দর মানে প্যান্ডেল, মানে সিরিয়াসলি সরস্বতী পুজোয় মানে খুব একটা দেখা যায় না আর কি। সো গাইজ এখন লাইটিংয়ের ভিতর দিয়ে ঢুকবো, মানে
সৌভিক এখন আমাদের ঘুগনি খাওয়াচ্ছে। তো ঘুগনির দোকানের সামনে আমরা দাঁড়িয়ে, সৌভিক এক বছর পর খাওয়াচ্ছে আমাদের, এক বছর পর খাওয়াচ্ছে সৌভিক আমাদের। তো আমরা এখন খাবো। এই যে ঘুগনি চলে এসছে, হাতেই আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এক বছর পর ঘুগনি খাওয়াচ্ছে। এনিওয়েজ, কে কথা হচ্ছে? তো গাইস, তোমাদের একটা ডান্সিং পুতুল দেখাচ্ছি, দেখো নাচছে কাকা পিছনে বাল্লে বাল্লে করে। তো হ্যাঁ, এখানে প্রচুর লাইটিং হচ্ছে, মানে লাইটিংগুলো যেগুলো দেখালাম তোমাদের, দেখো জাস্ট এখানে দেখো একটা লাইটিং, হেভি সুন্দর, ফোকাস হচ্ছে নিচ্ছে না, দেখো দেখাচ্ছি লাইটিংটা, দেখো তোমরা খুব সুন্দর করেছে। অ্যান্ড এগুলো চন্দননগরের স্পেশাল লাইট দিয়ে বানানো আর কি। তো হ্যাঁ, খুবই দারুণ পুজো হয় এখানে। সৌভিক নিয়ে এসছে আমাদের, মানে আমরা প্রত্যেকবারই আসি আর কি, আমরা ঘুরি আর কি এখানে খুব ভালো মতো করে, তো খুব এনজয় করি আমরা। আমাদের মানে টিমটা আগের দিয়ে খুব ছোট হয়ে গেছে, আমরা আগে সাত আটজনের হয়ে পড়েছে অনেকজন, আমরা আগে সাত আটজনের টিম ছিলাম, তো এখন খুব ছোট হয়ে গেছে যেহেতু সবাই কাজে বাজে চলে গেছে। আর যেহেতু আমাদের কলেজ কমপ্লিট, যদিও আমরা এই চারজন রয়েছি, এটাই অনেকটা মানে ভাগ্যের ব্যাপার, কেন ওরকম পাওয়া যায় না আর কি। তো এনিওয়েজ, খুব মজা করি আমরা এই একটা দিন। অ্যান্ড সৌভিক আমাদের দায়িত্ব সহকারে মজা করায়। হাঁটার পর, অনেক ঘোরার পর এখন আমরা যাচ্ছি খেতে, পেট পুজো করতে। খুব খিদে পেয়েছে তাই তো শ্যাম? খুব খিদে পেয়েছে, খিদে তো পেয়েছে। রেস্টুরেন্টে গিয়ে আমি পাউরি করবো, পাউরি পার্টি করবো, পার্টি রেস্টুরেন্টে গিয়ে পার্টি করবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। অনেক হাঁটার পর এখন আমরা রেস্টুরেন্টে এসেছি পেট পুজো করতে। তো আমি যার পাশে বসা, তাকে তো তোমরা পুরো ব্লগটা দেখলে না, তো একটু লেটে জয়েন করলো। এও আমার একটা ফ্রেন্ড, এই চাইটুকুই পড়তো আমার সঙ্গে, তো এখন চাকরি বাকরি করছে, ঠিক আছে। কোনো ভালো মেয়ে থাকলে কমেন্ট করো, ভালো দেখতে আছে, ঠিক আছে, তাহলে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এনিওয়েজ, আমরা এখন খাবো, তো খেয়ে ব্লগটা এন্ড করবো। তো চলো দেখা হচ্ছে। সো গাইজ, আমাদের খাওয়া শেষ, তো আমরা এখন খাওয়াটা এন্ড করছি থামস আপ দিয়ে। তো তোমরা থামস আপ দিয়ে দিও ভিডিওটাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও এক্সাইটিং ব্লগস দেখার জন্য। অ্যান্ড যারা সরস্বতী পুজো ঘোরেনি মগরায়, তারা অবশ্যই আসবে, খুবই ভালো পুজো হয়, তোমাদের দেখালাম। আর আমাদের তো সবসময় সৌভিক ঘোরায় আর অভিষেক ঘোরাই, ঠিক আছে। তো নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ওয়েট করো। টিল দেন, লাভ ইউর ফ্যামিলি, লাভ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাভ ইউর সেলফ। পিস। ভিডিওটাকে ভাল লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড তোমরা সরস্বতী পুজো যে, আরে ভাই হয়ে গেছে।